নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে বিএনপির সঙ্গে আলোচনায় বসার কথা বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করতে চাই, প্রয়োজনে অতীতের মতো জাতিসংঘের প্রতিনিধি দলের মধ্যস্থতায়ও সেই আলোচনা হতে পারে। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে 14 দলীয় জোটের আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, যে কোনো সমাধান, যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এখন আন্দোলনে রয়েছে বিএনপি, তবে আওয়ামী লীগ সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কূটনীতিকদের তৎপরতা বেড়ে যাওয়ার মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর আহ্বানও জানান আমু। নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আমু বলেন, আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়, কিভাবে সেটা নিরসন করা যায়, এটা আলোচনার মধ্য দিয়েই সুরাহা হতে পারে, অন্য কোনো পথে নয়। অন্য কোনো পথে চেষ্টা করে যারা নির্বাচন বানচাল করে অসাংবিধানিক অবস্থা সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করা হবে। গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয়ের কথা উল্লেখ করে আমু বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, সংবিধানকে সামনে রেখে যে কোনো সমাধান, যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবার স্বার্থে, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। আলোচনার দ্বার খোলা, শেখ হাসিনা প্রত্যয় ঘোষণা করেছেন, যে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন করতে তিনি প্রস্তুত। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এছাড়া জনসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আরও অনেকে।